মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ চার সম্পূরক প্রশ্ন। জি ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই প্রশ্নের ব্যাপারে এই সম্পূরক প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা এমন এক দেশে আছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দেখা যাচ্ছে দালাল শ্রেণী বেশি লাভবান হয়। এটার একটা উদাহরণ হচ্ছে কি, চা শিল্প। চা শিল্পের 5 লক্ষ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে মা হিসাবে জানে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, চা উৎপাদন খরচ হচ্ছে কি, আমরা যে চা সংসদে বসে খাই এটার উৎপাদন খরচ হচ্ছে কি 1 কেজিতে 200 টাকা, আর এটা বাধ্য হয়ে চা বাগানের মালিকরা বিক্রি করতে হয় 1 কেজিতে 100 টাকা। এর মানে প্রতি কেজি চাতে লস হয় 100 টাকা। এখন এই পর্যায়ে মালিকরা লসে পড়লে শ্রমিকদের অবস্থা খারাপ হয়ে যায়। এখন সিন্ডিকেট যারা আছেন বা যারা বায়ার আছেন তারা বা ব্রোকার যারা আছেন তারা এটা আমাদের কাছে কনজুমার লেভেলে বিক্রি করেন 400 টাকা, এর মানে তারা লাভবান হন 200 টাকা। প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, খুবই গুরুত্বপূর্ণ, শুধু আমার এলাকার না, মাননীয় মন্ত্রী উনিও সিলেটের, উনিও চা বাগান সম্পর্কিত। মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 120 টাকার আন্দোলনে 170 টাকা করে দিয়েছেন, কারণ উনি ছাড়া আর কোনো জায়গা নাই। এখন 15 বছর ধরে এই যে ব্রোকার যারা যারা 400 টাকা বিক্রি করে লাভবান তারাই হচ্ছে, অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগানের শ্রমিকরা। এইভাবে চলতে থাকলে চা বাগান চা শিল্প আর থাকবে না মাননীয় স্পিকার। এখন এই ব্যাপারে তারা ব্রোকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন কিনা, আর যদি না নেন তাহলে চা শ্রমিকদেরকে অন্য রাস্তায় পাঠাইতে হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। যেহেতু আমি প্রক্সি দিতেছি, আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আসলে পরে উনি সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি বসুন। তারকা